আসসালামু আলাইকুম ফিওস হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজে আপনাকে আবার তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করবো কোড ফর্স রাউন্ড সেভেন থ্রি সেভেন ডিপ টু এর বি নাম্বার প্রবলেমটি তো প্রবলেম স্টেটমেন্টটি আপনি পড়ে নেবেন তো এখানে আমাদের বলছে যে আমাদের এখানে এন সাইজের একটা অ্যারে থাকবে এবং সবগুলোতে আমাদের ডিস্টিং ইন্টিজার থাকবে এবং আমাদের এখান থেকে এই অ্যারে থেকে একটা আমাদের এরকম একটা নন ডিক্রিজিং অর্ডারের একটা কোনো অ্যারে পাওয়া বানাতে পারবো কিনা আর কি তো এটা আমাদের এখানে যে বানাতে পড়তে তাহলে ইয়েস স্পিন করতে হবে আর না বানাতে বললে নো হবে আর কি আর এর জন্য আমাদের এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে মানে এখানে আমাদের যেটা বলছে আর কি কন্ডিশন গুলো সেটা আমাদের এখানে বলছে স্প্লিট দ্য অ্যারে ইনটু এক্স্যাক্টলি কে নন এম্পটি সাব অ্যারে আমাদের এখানে কে টা নন এম্পটি সাব অ্যারে হতে পারবে তারপর এখানে দ্যাট ইজ এলিমেন্ট বিলক টু এক্স্যাক্টলি ওয়ান সাব অ্যারে মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে সাব অ্যারে হতে পারে আর কি ওকে তারপর সে রিঅর্ডার দিস সাবারে আরবিটালি মানে আমাদের এখানে প্রত্যেকটা সাবারে আমরা কি আমাদের ইচ্ছা মতো কি হতে পারে মানে হতে পারে আর কি ঘুরতে পারে মানে ইচ্ছা মতো ওদেরকে মানে ট্রাভার্স করতে পারে একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গা আর কি ওকে তো ব্যাপারটা যে একটু আমি বলি মানে একদম এক্সাম্পল নিয়ে বলি আর কি তো আমাদের এখানে প্রথমত বলছে টেস্ট কেস থাকবে এবং এন কে থাকবে তো এন হচ্ছে আমাদের এখানে স্প্লিট আমরা কতটা সাবারে করতে পারবো এটা আর কি আর এন হচ্ছে এন সাইজের এরা থাকবে অবশ্যই এটা কি ডিস্টিং এরা থাকবে আর কি তো আমি এখানে প্রথম নম্বর যে টেস্কসটা নিয়ে আলোচনা করি তো প্রথম নম্বর টেস্কস আমাদের এখানে এন এর ওয়ান ফাইভ কে এর মান হচ্ছে ফোর তো আমি এখানে এন সাইজের একটা কিনেছি আর নিয়েছি তো আমরা এখানে কিন্তু চারটার বেশি স্প্লিট করতে পারবো না আমার চারটের বেশি সাবের আমি করতে পারবো না তো এ সাবেেরগুলো আমরা এখানে কীভাবে করতে পারি আমি এখানে প্রত্যেকটা একটা করে এলিমেন্ট নিয়ে করতে পারি আবার এখানে কি তিন চারটা এলিমেন্ট নিয়েও করতে পারি তো আমি এখানে যদি এরকম করি আমরা এখানে কীভাবে এগুলো করবো এটা হচ্ছে আমাদের মেন বিষয় আমরা সাবেেরগুলো যদি করতে পারি তাহলে আমাদের এখানে জাস্ট আউটপুট হয়ে যাবে কি ডান হবে আর কি মানে আমরা এখন সাবেের গ্লেক্ট করতে পারবো কি না এট বিষয় আর কি তো আমাদের এখানে মানে বেসিক্যালি আমাকে এখানে অ্যারেটা করতে হবে এরকম আর কি যে ওয়ান টু থ্রি ফোর সিক্স এরকম সর্টিং করতে পারবো কিনা চারটা স্প্লিট করে বা চারটা সাবেরে করে আর সাবেরে গেলে আমি পরে কি আমার ইচ্ছামত মতো একা করতে পারবো ধরুন আমি এখানে দিলাম যে করুন আমি এখানে সাবেরে গ্লেক্ট করতে সাবেক দিলাম আমি এখানে প্রথমত এখানে সিক্স দিলাম সিক্স দিলাম এটা একটা আমি সাবের করলাম সিক্স নিয়ে তারপর এখানে থ্রি ফোর নিয়ে একটা আমি সাবের করতে পারি কারণ আমাদের থ্রি ফোর কি বলেন তো অ্যাসেন্ডিং এই দুটো অ্যাসেন্ডিং আর কি টু কে নিয়ে আমি একটা সাবের করতে পারবো তারপর এখানে ওয়ান কে নিয়ে আরেকটা সাবারি করতে পারবো আমি এখানে শুধুমাত্র থ্রি এবং ফোর এই দুটো একসাথে নিয়ে একটা সাবের কেন করলাম কারণ কিন্তু আমাদের থ্রি এবং ফোর কিন্তু এই দুটো কিন্তু অ্যাসেন্ডিং তার মানে আমি কিন্তু এই দুটোকে কি মানে একসাথে রাখতেই পারি কিন্তু আমি এখানে ওয়ান টু কে মানে টু ওয়ান কে আমি একসাথে রাখতে পারি না একটা সাবের মধ্যে রাখতে পারি না কারণ কি এখানে আমাদের কিন্তু

করে তারপরে আমার ইচ্ছা মতো আমি এটাকে ট্রাভাস করতে পারবো এই সাবের তো মানে শর্টিং এর জন্য আমি প্রথমে ওয়ান কে নিয়ে যাবো তারপরে নিয়ে কে তারপরে কি সিক্স নেবো তাহলে কিন্তু এটা হয়ে যাবে তাহলে এটা শর্ট হবে আর কি ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি সেটা একটু যদি আমরা দেখি তো সলভের জন্য আসলে লজিক আমি যেটা এখানে ডার করেছি সেটা হচ্ছে আমি করবো কি এখানে আমরা এখানে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমি ওর ইন্ডেক্স ইন্ডেক্স রেখে দেব তারপরে এখানে টু এর জন্য কি করবো এর ফোর ইন্ডেক্স রেখে দেব হম আর তারপরে এখানে ওয়ান এর জন্য এর ফাইভ ইন্ডেক্স রেখে দেবো এটা আর কি তো আমি এই কাজটা আর কি করে রাখবো এটা কেন করবো পরে বলতেছি আমি কলাম গিয়ে এর ভেতর ওয়ান ইন্ডেক্স এর ইন্ডেক্স ওয়ান তারপরে এর ইন্ডেক্স টু তারপরে ইন্ডেক্স থ্রি এর ইন্ডেক্স ফোর ফাইভ এই ইন্ডেক্সগুলো আমি রেখে দিলাম আর কি ইনিশিয়ালি ওকে তো এটা আমি রাখার পর আমি কি করবো এখানে এখন আমরা এখানে আমরা এটা যখন রাখবো তখন আমি এখানে দেখবো যে আমাদের এখানে যখন এটা শর্ট হবে ধরুন আমাদের এটা শর্ট হলো আর কি শর্ট এরে তো আমি এরটাকে শর্ট করলাম এইটাকে শর্ট করার পর আমাদের এখানে এরকম একটা আকৃতির দাঁড় করা এটা এরকম তো শর্ট করার পর এত এরকম আকৃতি ডার করার পর আমরা এখানে দেখবো যে আসলে এই যে আমাদের ওয়ান এবং টু এর যে আমাদের এখানে ইন্ডেক্সের ডিফারেন্সগুলো ডিফারেন্স গুলো এই ডিফারেন্স গুলো আমাদের ওয়ান কিনা যদি ওয়ান হয় তাহলে কি বলুন তো ওয়ান হলে আমরা কি করবো এখানে ওয়ান হলে আমরা এখানে কি করতে পারবো ওয়ান হলে আমরা এখানে ওই দুইটা কিনে কি একটা সাবারে করতে পারবো তো বেসিক্যালি এখানে ওয়ান আমি এখানে লিখি এখানে মানে এখন সাব সাবারের জন্য প্রথমে চেক করে রাখি তো আমাদের এখানে ওয়ান তো ওয়ানের জন্য তো আমাদের এখানে ইন্ডেক্স হলো ফাইভ ওকে আর এখানে ফোর ফোর আর কি তার মানে আমাদের এখানে ব্যাপারটা কিন্তু এরকম থাকবে মানে ওয়ান এবং টু এরকম ভাবে থাকবে এরকম ভাবে থাকতো মানে এখানে এখানে একটু খেয়াল করুন তো আমাদের ব্যাপারটা যেহেতু আমাদের এরকম আছে টু ওয়ান পরবর্তীতে ওয়ান টু হবে আর কি আমি ওটা পরে দেখাচ্ছি তো যেহেতু আমাদের টু ওয়ান এখানে হবে তো টু ওয়ান হলে কিন্তু আমাদের এখানে কি হচ্ছে এই কিন্তু ইন্ডেক্সটা এমন হচ্ছে মনে করুন ফোর ফাইভ ফোর ফাইভ আর কি আচ্ছা বলুন তো আমাদের এখানে কখনো কি এই ইন্ডেক্স কখনো মানে ছোট ইন্ডেক্স হ্যাঁ এটা থাকবেই কিন্তু ছোট ইন্ডেক্সের মধ্যে যখন আমাদের এরকম মানে বড় ভ্যালুটা থাকবে এর সাপেক্ষে তো সেই ক্ষেত্রে আমরা কি করি সবসময় বলুন তো আমরা এখানে আচ্ছা টু এর ভেতর ফোর টু এর ভিতর ফোর আর এখানে কি ওয়ানের ভেতর কি এখানে ওয়ানের ভেতর ফাইভ তো এটাকে যেন আমরা শর্ট এড করবো মানে শর্ট করলে হ্যাঁ শর্ট করলে আমাদের কী হতো এটা ওয়ান টু হতো না হ্যাঁ ওয়ান টু হলে কি হতো এখানে বলুন তো ওয়ান টু হলে কিন্তু এর কিন্তু আমাদের এখানে ইন্ডেক্সগুলো চেঞ্জ হয়ে যেত তো ইন্ডেক্সগুলো আমাদের কি হতো এখানে ওয়ানের জন্য ফাইভ ফাইভটা এখানে যেত আর আমাদের এখানে ফোর যেত আর কি তো আমরা এখানে করি কি বলুন তো আমাদের কিন্তু ইন্ডেক্স কখনো বলুন তো এরকম হওয়া সম্ভব কারণ আমরা তো জানি ইন্ডেক্স বলুন তো ইন্ডেক্স আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সবসময় চলে কারণ এখন যদি আমরা যখন আমরা ইন্ডেক্স কে কি বিয়োগ করি তখন আমাদের এখানে অ্যাবসুলিট ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করি পরেরটা থেকে আগেরটা বিয়োগ করি তো আমরা যে এখানে যে পরেরটা থেকে যে আগেরটা বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু মাইনাস একটা ভ্যালু পাবো মানে এখানে যে এরকম হয় আর কি অ্যারে অফ আই প্লাস ওয়ান এটা করলে কিন্তু আমাদের এখানে একটা মানে হচ্ছে আর মাইনাস পাওয়ার অর্থ হচ্ছে আমাদের এখানে কি বললাম তো এখানে আমাদের কিন্তু আর এটা মানে টু ওয়ান নিয়ে কিন্তু একটা সাবারে করা যাচ্ছে না তার মানে আমি এখানে জাস্ট প্রথমত আমি কি করবো এখানে প্রথমত ওয়ান কিনে একটা সাবারে করতেছি এখানে কি এখানে ওয়ান কিনে সাবারে করলাম তো আমি এখানে গেলে একটু লিখতেছি এখানে আচ্ছা আমি এখানে সাবরে লিখতেছি সাবরে সাবরে লিখলাম সাবরে আমি প্রথমে করলাম কি এখানে ওয়ান নিয়ে একটা সাবরে করলাম ওকে আমি ওয়ান নিয়ে একটা সাবরে করলাম তো যখন আমি এখানে ওয়ান কিনে একটা সাবরে পেলাম তারপরে আমি এখানে দেখব ওয়ান ওয়ান এসে টু কে কম্পেয়ার করলাম তো দেখলাম যে এটা এরকম হচ্ছে আর কি মাইনাস ওয়ান হচ্ছে এখানে এখন আমাদের যে টু এবং থ্রি কিনে দেখি তো টু এবং থ্রির জন্য আমি একটু দেখি এখানে যদি টু এর এখানে ইন্ডেক্স কত ফোর আর এখানে থ্রি জন কত বলুন তো থ্রি জোন আমাদের ইন্ডেক্স কত কত এখানে থ্রি জন এখানে টু আছে ওকে থ্রি জনের এখানে টু আছে টু আছে আমি এটাকে যদি এখন মানে অ্যা করে লিখি আর কি তো আমরা এখানে তো আমি এখানে চাবো যেটা সেটা সেরকম যে টু থ্রি চাবো তাই না টু থ্রি চাবো আর কি তো টু থ্রি করতে গেলে হ্যাঁ টু থ্রি করতে গেলে আমাদের এখানে মানে আগে ছিল তো মানে হ্যাঁ এখানে আমাদের তো এরকম মানে থ্রি টু ছিল আর কি তাই না জাস্ট আমরা এখানে লাগবে কি টু থ্রি করা লাগবে তো টু থ্রির জন্য এখানে আমাদের এই এখানে রকম হবে এখানে ইন্ডেক্স গুলো টু এর জন্য আমাদের এখানে ইন্ডেক্স কত ফোর আর থ্রির জন্য ইন্ডেক্স কত এখানে টু আচ্ছা দেখুন তো আমাদের এখানে কিন্তু কি হচ্ছে বলুন তো এখানে আমি এখানে কি করি শেষ ইন্ডেক্স থেকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু মাইনাস টু হচ্ছে এখানে মাইনাস টু হচ্ছে মাইনাস টু তার মানে এটা আমাদের কি মনে তো ওয়ান না তো ওয়ান না হলে আমরা কি করবো এখানে এর জন্য একটা কি করবো মানে সাবের তৈরি করবো আর কি তো আমরা এর জন্য বলতে প্রথমটা নিয়ে একটা সাবরে করব তো আমি এখানে প্রথমটা 2 2 নিয়ে একটা সাবরে করলাম দিন আমি এবার চেক করব যে হচ্ছে 3 4 নিয়ে কি নিয়ে 3 4 নিয়ে তো আমি এবার 3 4 নিয়ে চেক করতেছি 3 এবং 4 নিয়ে তো আমাদের এখানে আমি একটু যদি দেখা এখানে 3 এর জন্য 3 এর জন্য আমাদের কত এখানে ছিল বলেন তো 3 এর জন্য 2 ছিল এখানে 3 এর জন্য কি ছিল 2 ছিল হ্যাঁ তারপর এখানে আমাদের 4 এর জন্য কত ছিল 4 এর জন্য ছিল হচ্ছে 3 ছিল 4 এর জন্য 3 ছিল তো আমাদের এখান থেকে বেসিক্যালি করতে হবে কেমন বলুন তো আমাদের কিন্তু এখান থেকে কিন্তু থ্রি ফোর করতে হবে থ্রি ফোর করতে হবে ওকে তো থ্রি ফোর যদি আমি করি তাহলে আমাদের এখানে এর ইন্ডেক্সগুলো কেমন হবে তো ইন্ডেক্স হবে এরকম কিন্তু যে আমাদের থ্রির জন্য টু টু আর থ্রি ফোরের জন্য হচ্ছে থ্রি এখন যে আমি এখানে এই যে শেষ ইন্ডেক্সটা থেকে এটা যে আমি বিয়োগ দিই তো এইটা থেকে এটা বিয়োগ দিলে কিন্তু এবার কিন্তু আমাদের কিন্তু ওয়ান হচ্ছে এখানে মানে এখানে অ্যারিয়া অফ আই প্লাস ওয়ান থেকে আমি যে এটা বাদ দিই মাইনাস অ্যারিয়া অফ আই তাহলে কিন্তু আমাদের এর ভ্যালুটা আমাদের ওয়ান হচ্ছে তো ওয়ান হওয়ার অর্থ হচ্ছে আমাদের কি বলুন তো আমাদের এই দুটো নিয়ে আমি একটা কি করতে পারি স্প্লিট করতে পারবো এই যেখানে আমি কিন্তু এখানে কিন্তু এই জাতীয় কিন্তু আমি এখানে থ্রি ফোর নিয়ে কিন্তু একটা স্প্লিট করতে পারতেছি ওকে এটা হয়তো বুঝতে পারছেন তারপরে আমাদের এখানে আছে কি আমি থ্রি ফোর নিয়ে একটা করলাম করার পরে এখানে ফোর সিক্স হ্যাঁ এমনকি আমাদের দেখবো যে ফোর সিক্স তো আমি এখন দেখবো যে ফোর সিক্স দিয়ে হয় কিনা আর কি তো আমি এখানে যে লেখি একটু এর জন্য ফোর সিক্স ফোর জন্য আমাদের এখানে কত ফোর জন্য এবার কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি এর জন্য আমি যদি ডিফারেন্স করি তাহলে কিন্তু মাইনাস হচ্ছে এখানেও কারণ হচ্ছে আমাদের এটা থাকবে এরকম আর কি থাকবে মানে অ্যাসেন্ডিং থাকবে আর

তো আমাদের এখানে কয়টা স্প্লিট হচ্ছে এখানে এখানে কিন্তু আমাদের স্প্লিট হচ্ছে চারটা চারটা একটা তিনটা আর আমাদের কিন্তু মান কিন্তু চারটা হতে হতে পারবে তার বেশি আমাদের চারটে স্পিট এমন এরপরে কিন্তু এটাকে কি করতে পারি বলুন তো এরপরে কিন্তু আমি এটাকে মানে অ্যাসেন্ডিং করে মানে করতে পারি সারাতে পারি আর কি তো ব্যাপারটা আর কি এটাই ছিল যে আমরা এখানে দেখবো যে এভাবে কতটা আমরা স্প্লিট করতে পারি এটা কোন ওয়েতে করতে পারি আমরা জাস্ট এভাবেই করবো আর কি এটা ওকে তো আমি কোডটাও ঠিক এভাবেই করছি তো আমি এখানে ম্যাপ নিয়ে কাজ করতে করছে আর কি তো আপনি যদি ম্যাপ বিষয়ে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন তো এখানে গিয়ে স্টিল যে প্লে লিস্টটা আছে তো এখানে গিয়ে দেখবেন যে ম্যাপের ম্যাপের আমার এখানে টিউটোরিয়াল করা আছে ওকে তো আপনি এখান থেকে চাইলে এই ম্যাপের অ্যাডটা এক হতে পারেন তো ম্যাপ ছাড়াও এখানে অনেক কিছু আছে এখানে লিস্ট আছে তো ম্যাপের আমি এখানে অনেকগুলো সিরিজ তৈরি করছি আর কি লিস্ট আছে তারপরে কিউআর সিস্ট্যাক আছে তো আপনি চাইলে এখানে যেটা প্রয়োজন সেটা দেখে নিতে পারেন আর কি তো আমি এখানে যেভাবে কোডটা করছি সেটা হচ্ছে আমি এখানে প্রথমত একটা এরকম এনকে নিয়েছি তারপরে একটা অ্যারেড নিয়েছি এবং ম্যাপের মধ্যে বিআরকে রাখছি এখন আমি করছি এখানে বিআর এর মধ্যে ওই ইন্ডেক্স গুলো রাখছি হম ইনডেক্স রাখার পর আমি এয়ারটাকে শর্ট করে দিচ্ছি মানে এই কাজটা করছি এখানে এখানে এয়ারটাকে শর্ট করলাম যেটা আর আমি এখানে করলাম যে এই জায়গাটা এটা করলাম আর ম্যাপের মধ্যে কাজগুলো করলাম বিআর এর মধ্যে এটা করলাম কি বিআর এর মধ্যে করলাম দেন আমি এখানে যে কাজটা করলাম জাস্ট আমি এখানে চেক করছি যে একটা লুপ চালিয়েছি এক থেকে ওই এক পর্যন্ত দেখছি যে আমাদের এখানে ওই ইন্ডেক্সটা ওই ইন্ডেক্সটা মাইনাস তারপরে আগের ইন্ডেক্সটা এটার আমাদের কি ওয়ান কিনা যে ওয়ান হয় কন্টিনিউ করছি আদার্স সি এন্টির মান কি প্লাস প্লাস করছি আর আমি এখানে ইনিশিয়ালি সি এন্টির মানকে ওয়ান করে রাখছি কারণ এখানে তিনবার কাজ হবে আর তিনবার কাজ হলে কি আমাদের যে লাগবে যেহেতু চারবার তার মানে এখানে জাস্ট এক বৃদ্ধি করে দিবে দিবে আর কি তারপরে এখানে দেখছি সি এন্টির মান যখন কি হবে এই কে এর থেকে বড় হবে তখন নো করছি আদার্স কি বলুন তো ইয়েস হবে আর কি তো জাস্ট আমাদের এটাই ছিল আর কি এর জন্য সলিউশন তো এখানে এই প্রবলেমটার জন্য জাস্ট আমরা এখানে দেখবো যে কতটা আমরা কীভাবে স্প্লিটগুলো দূর করতে পারি বা সাবের গুলা আমরা মানে এই কে এর মধ্যে করতে পারি কিনা ওকে